রোগনিরূপমা সুবাদে এখন বাংলা টেলিভিশন দুনিয়ায় পরিচিত মুখ অর্কজা আচার্য, অন্যদিকে রানী রাসমণি ও মিঠাই ধারাবাহিকের সুবাদে বিশ্বা বসু বিশ্বাসকেও সকলেই চেনেন। পরিচিত মহলে এ কথা অজানা নয়, দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ এই জুটি। নয় নয় করে প্রায় 7 বছরের বন্ধুত্ব দুজনের। একসঙ্গে থিয়েটারে কাজ করেছেন, বলা যায় ফেমাস হওয়ার আগেই শুরু এই প্রেমের কাহিনী। খ্যাতি লাভের পর অবশ্য নিজেদের প্রেম উদযাপন করতে পারেননি তারা, তার পিছনে অবশ্য অন্য কারণ ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে এই প্রেম কাহিনীতে নাকি ইতি পড়েছে, যদিও এই ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ দুজনেই। 2.5 বছরের প্রেম সম্পর্কে চির ধরলেও বন্ধুত্বটা নাকি অটুট আছে দুজনের। অর্কজা এই নিয়ে এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, লকডাউন ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে আপাতত চিন্তায় আছি, এর বাইরে অন্য কিছু নিয়ে আপাতত মাথা ঘামাতে চাইছি না। বিশ্বা বসু বিশ্বাস মানে মিঠাইয়ের সন্দীপের মুখেও একই বলি, তিনিও স্পষ্ট জানিয়েছেন অর্কজা তার ভালো বন্ধু, ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। আসলে অর্কজা ও বিশ্বা বসুর প্রেম সম্পর্কে চির ধরার গুঞ্জন এই প্রথম নয়। অর্কজার প্রথম সিরিয়াল অগ্নিরূপমা, সিরিয়াল শুরু হতেই ফাঁস হয়ে যায় বাস্তব জীবনে নিরূপমা কত সুন্দরী, কে তার আসল প্রেমিক, সেই নিয়ে কম লেখালেখি হয়নি। দুজনের ফ্যান পেজেও যুগলের প্রচুর ছবি শেয়ার হতে থাকে। এরপর আচমকাই সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যান অর্কজা। পরে যখন ফিরে আসেন তখন বিশ্বা বসুর সঙ্গে পুরনো ছবি গায়েব। অন্যদিকে বিশ্বা বসুর প্রোফাইলেও অর্কজার কোনো অস্তিত্ব ছিল না, জানা গিয়েছিল চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে। নিজেদের সাধারণ ছবি প্রকাশ্যে আনায় নিষেধাজ্ঞা ছিল অর্কজার উপর। কিন্তু ফিরে আসার পর থেকে অর্কজার কোনো ছবিতে বিশ্বা বসুকে দেখা যাচ্ছিল না, অন্যদিকে বিশ্বা বসুর কোনো প্রোফাইলেও অর্কজার ছবি দেখা যায়নি। তখন থেকে স্টুডিও পাড়ায় তাদের বিচ্ছেদের কথা শোনা যায়, এমনকি দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়ের বিয়েতেও তারা একসঙ্গে গিয়েছিলেন। তারপর থেকে যুগলকে একসঙ্গে দেখতে পাওয়া যায়নি কোনো অনুষ্ঠানে। অর্কজা ও বিশ্বা বসু এই নিয়ে মুখ না খুললেও অভিনেত্রীর এক ঘনিষ্ঠ জানিয়েছেন, বেশ কয়েক মাস আগেই নাকি ব্রেকআপ হয়েছে দুজনের, কিন্তু দুজনেই খুব ভালো বন্ধু এবং নিজেদের পুরনো সম্পর্ক নিয়ে কোনো সমস্যাও নেই তাদের। বিচ্ছেদ নিয়ে সংবাদ মাধ্যমে লেখালেখি হোক তেমনটাও কোনোদিনই চাননি দুজনে, তাই এই বিষয়টা এতদিন প্রকাশে আসেনি। অন্যদিকে দুজনের ব্রেকআপের কারণ হিসেবে উঠে এসেছে অভিনেতা গৌরব রায় চৌধুরীর নাম, যিনি অগ্নিরূপমা সিরিয়ালে অর্কজার নায়কও বটে। দুজনের বিশেষ বন্ধুত্ব নিয়ে চর্চা কম নেই টেলিপাড়ায়, কিন্তু এই গুঞ্জনকে রটনা বলে উড়িয়ে দিয়েছেন অর্কজা। সিরিয়ালে একাধিক রোমান্টিক দৃশ্যে অভিনয় করাতে রিয়েল রিয়েল গুলিয়ে ফেলেছেন অনেকে, তেমনটাই মনে করেন অভিনেত্রী। পাশাপাশি গত বছর পুজোর সময়ই ব্রেকআপ হয়েছে গৌরবের। 2020-র গোড়ার দিকেই অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন গৌরব। 6 মাস যেতে না যেতে ভেঙে যায় সেই সম্পর্ক, তবে ভাঙা মনে কমন ফ্যাক্টর হয়ে উঠেছে গৌরব অর্কজার বিশেষ বন্ধুত্বে। উত্তরটা সময়ই বলে দিবে। তাহলে দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের তারকাদের নিয়ে নিত্য নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।